ايه ده
রাহুলের বল আসছে কল্যাণের এবং ফিল্ডার খেলা কথা মারবে দেখ তিনটা চারটে বল করছে রাহুলের পরে সুন্দর বল একেবারে ডট বল ব্যাটম্যান সফাটে চার হয়ে মাঠের বাইরে করেছে দেখা যাক অংশনার ব্যাট থেকে আরো আমরা কি দেখতে পাই না সুন্দর বল হয়েছে সুন্দর বল এই বলে বাবুসোনা পরাস্ত হয়েছে কোন রান পাননি পুনরায় খেলার চেষ্টা করছে সাথে সাথে আবার বল করছে করেছে এবং মেরেছে এবং একেবারে পিছনে ফিল্ডারের মাথায় চলে যাও বাবুসোনা এর আগে আমরা যে বাবুসোনার কথা বলছি এবং মাঝে মধ্যে খুব ভালো পুনরায় বলে হচ্ছে কি জয় কুমার দেখা যাক জয় পরাস্ত করতে পারে কিনা বলতে বলতে পরের বল ঘটলি সুন্দর ফিল্ডিং কিন্তু তার ফাঁকে একটি রান নিতে ভুল করেনি বাবুসোনা ব্যাটিং এসেছে কল্যাণ নস্কর দেখা যাক খুব সুন্দর বল করছে বল এবং মেরেছে মিস ফিল্ডিং এর জন্য চারটি আবার এলো চারটি রান এবং খুবই ভালো খেলা হচ্ছে দেখা যাক চার ওভার সবাই বোল্ড আউট হচ্ছে খুব ভালো ভালো সংকৃত ওভারের খেলা তাই প্রত্যেকটা বলের মারার চেষ্টা করছে কিন্তু বল সুন্দর লাইন এবং লেন্থে পরিচয় রাখতে পারে এবং রাজেশের বিপক্ষে বল সুন্দর বল ওয়াইড বলের সাথে সাথে বাড়লো দলীয় একটি রান এবং ব্যাটসম্যান আরো এক্সট্রা একটি বল খেলার সুযোগ পেল দেখা যাক এই এক্সট্রা বল খেলার সুযোগে কি করলো না সুযোগে সহজ ব্যবহার করতে পারেনি অতি সংস্কার মনে একটি রান নিয়ে তবে একটা ভুল যার হাতে রান আসবে তাকে ক্রিজ দিতে হবে এবং চেষ্টা করেছিল ভাগ্য সুপ্রসন্ন ছিল চেষ্টা করছে ভাগ কি করতে পারে সেই চেষ্টা শুরু স্টেট চার ওভার শেষ হয়ে গেল এবং তিন তিনটে মূল্যবান উইকেট হারাতে হয়েছে দেখা যায় বল লেগে দিচ্ছে পুনরায় রাহুল বল করছে বোধহয় ব্যাটিং করছে রাকেশ দেখা যাক কি হয় চেষ্টা করেছিল ব্যাটসম্যান পরাস্ত হয়েছে ব্যাটে বলে সংযোগ না হওয়ায় কোন রান আসেনি থেকে আবার পরের বল উঠেছিল কিন্তু পরাস্ত হচ্ছে এবং নোবলের সাথে সাথে বাবুসোনা আরো একটি বল খেলার সুযোগ পেয়ে গেল এইসব ব্যাটসম্যানকে নোবল করে খেলার সুযোগ দেওয়া যায় না পরবর্তী ওভারে বল করছে অভিজ্ঞ বোলার দেখা যাক করে এবং সুন্দর বল ক্যাচ ছিল ধরতে পারেনি দৌড়ে একটি রান নিয়েছিল এবং পরবর্তী বল হচ্ছে
সুন্দর বলছিল স্লো বলছিল এবং সাথে সাথে চা না বাবু সোনার খাতা দিয়ে গেল বাবু সোনার হয়ে গেছে কাউকে প্যাভিলিয়নের পথ দেখাতে পারে কিনা এবং সুন্দর বল চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে সুযোগ দেয় কিনা সুন্দর বল মেরেছে এবং বাবুসোনা হাফ সেঞ্চুরি চাই ওদিকে বোলারের কাছে বলছে বাবুসোনাকে আউট করলেই খেলা হাতে ভাঙবে সুতরাং সুন্দর ফিল্ডিং দেখা যাক বাবু সোনা কি ঘোচা খাওয়া বাঘের মতো দাঁড়িয়েছিল হাফ সেঞ্চুরি করার জন্য হয়েছে কোন রান নেই তালুবন্দি হয়ে গেছে প্রথম ইনিংস শেষ হলো